বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। বাড়ল বিবাহ ও তালাক নিবন্ধনের খরচ, ফি বেড়েছে বিয়ে ও তালাক রেজিস্ট্রেশনের, একই সঙ্গে বিবাহ রেজিস্টার বা কাজীর লাইসেন্স ফিও বাড়ানো হয়েছে। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 সংশোধন করে ফি বাড়ানো হয়। গত 21 ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মুসলিম ম্যারিজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন আইন 1974-এ দেওয়া ক্ষমতা বলে বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন জারি করে। সংশোধিত বিধিমালা অনুযায়ী এখন একজন বিবাহ রেজিস্ট্রার 5 লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি 1,000 টাকা দেনমোহরের বা এর অংশ বিশেষের জন্য 14 টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। বিষয় হচ্ছে, এখন থেকে প্রত্যেক কাজী 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রতি হাজারে 14 টাকা ফি করে প্রতি লাখে 1,400 টাকা করে মোট 5 বছরে 7,000 টাকা হয়। এখন আপনাকে প্রতি 5 লাখে 7,000 টাকা বিবাহ রেজিস্ট্রেশন বা আপনার দেনমোহরের ফি আপনাকে প্রদান করতে হবে। দেনমোহরের পরিমাণ 5 লাখ টাকার বেশি হলে এর পরের প্রতি 1 লাখ টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য 100 টাকা বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। তবে দেনমোহরের পরিমাণ যাই হোক না কেন, ফি 200 টাকার কম হবে না। আগে এই ফি ছিল 4 লক্ষ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি 1,000 টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য 12.50 টাকা হারে বিবাহ রেজিস্ট্রেশন ফি আদায় করতে পারতেন কাজী সাহেব। এখন বিষয় হচ্ছে, আমাদের আগের যে 4 লক্ষ টাকা পর্যন্ত দেনমোহরের ফি ছিল প্রতি হাজারে 12.50 টাকা করে, এখন প্রতি হাজারে 12.50 টাকা যদি কাজীর ফি হয় তাহলে প্রতি লাখে হয় 1,250 টাকা। এই স্ল্যাব 4 লক্ষ টাকা পর্যন্ত, এখন নেওয়া হয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত। যে রেট ছিল প্রতি হাজারে 12.50 টাকা, বর্তমান দেনমোহরের প্রতি হাজারের রেট হচ্ছে 14 টাকা। সুতরাং 14 টাকা হলে প্রতি হাজারে বাড়লো 1.50 টাকা করে, তাহলে আপনার এবং 1 লক্ষ টাকাও বাড়ানো হয়েছে। আগে ছিল 4 লক্ষ টাকা পর্যন্ত, আর এখন এর পরিমাণ বাড়ানো হয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে আমাদেরকে প্রতি লাখে দিতে হবে 1,400 টাকা করে। এখন 1,400 টাকা করে প্রতি লাখে যদি হয়, তাহলে আপনার 5 লক্ষ টাকায় আপনাকে দিতে হবে 7,000 টাকা। 1,400 × 5 তাহলে সমান আসে 7,000 টাকা। আর সেক্ষেত্রে আপনার এখন আগে যে ফি দিতে হতো 4 লক্ষ টাকার জন্য 12.50 টাকা করে, মোট ফি আপনাকে প্রদান করতে হতো 5,000 টাকা। তাহলে আমাদের এখন নতুন আইন অনুযায়ী প্রতি 5 লাখে আমাদের আরো 2,000 টাকা করে বাড়লো। তাহলে আমাদেরকে প্রতি 5 লাখ টাকা পর্যন্ত 7,000 টাকা করে দেনমোহরের কাজের ফি দিতে হবে। এবং আগে একজন বিবাহ রেজিস্ট্রার তালাক নিবন্ধনের জন্য 500 টাকা ফি নিতে পারতেন, এখন থেকে 1,000 টাকা করে। এখন 500 টাকা থেকে বেড়ে 1,000 টাকা করা হয়েছে বিবাহ তালাক নিবন্ধনের ফি। এবং যারা বিবাহ রেজিস্ট্রেশন করতেন বা কাজী সাহেব,
এখন এই কাজী সাহেবদের লাইসেন্স ফি সিটি কর্পোরেশন এলাকায় 10,000 টাকা থেকে বেড়ে হয়েছে 20,000 টাকা। কাজীর লাইসেন্স ফি জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকায় 2,000 টাকা থেকে 4,000 টাকা করা হয়েছে। জেলা সদরের বাইরে অবস্থিত পৌরসভা এলাকায় 700 টাকা থেকে 1,400 টাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে 500 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে। এখন লাইসেন্স প্রাপ্ত বিবাহ রেজিস্ট্রারকে প্রতি বছরের 31শে মার্চের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে 10,000, জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে 2,000 টাকা, জেলা সদরের বাইরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে 1,000 টাকা এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে 200 টাকা বার্ষিক ফি খাতে সরকারকে দিতে হবে। আগে এ ফির পরিমাণ ছিল মাত্র 5,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা ও 100 টাকা। এছাড়া এখন থেকে নতুন হারে বিবাহ রেজিস্ট্রারের আদায় করা ফি থেকে প্রতি অর্থ বছরের জন্য পরবর্তী অর্থ বছরের 15 জুলাইয়ের মধ্যে বিবাহ নিবন্ধন ফি সরকারকে জমা দিতে হবে। এক্ষেত্রে ফি সিটি কর্পোরেশন এলাকায় প্রত্যেক ওয়ার্ডের বিপরীতে 16,000 টাকা, আগে ছিল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশনে প্রত্যেক ওয়ার্ডের বিপরীতে 20,000 টাকা এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রত্যেক ওয়ার্ডের বিপরীতে 8,000 টাকা। এছাড়া এই ফি পৌরসভার প্রত্যেক এলাকার বিপরীতে 2,000 টাকা থেকে বেড়ে 4,000 টাকা এবং প্রত্যেক ইউনিয়ন পরিষদের বিপরীতে 1,000 টাকা থেকে বেড়ে 2,000 টাকা করা হয়েছে। 100 টাকা দিতে হতো তালাক রেজিস্ট্রেশন ফি, এখন আপনাকে তালাক রেজিস্ট্রেশন ফি দিতে হবে 1,000 টাকা। আর দেনমোহরের ক্ষেত্রে প্রতি হাজারে আগে দিতে হতো 4 লক্ষ টাকা পর্যন্ত 12.50 টাকা করে, প্রতি লাখে 1,250 টাকা, 4 লক্ষ টাকায় আসতো 5,000 টাকা। আর এখন 4 লক্ষ টাকার জায়গায় বাড়ানো হয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত। এখন প্রতি হাজারে দিতে হবে বিবাহ রেজিস্ট্রারের ক্ষেত্রে 14 টাকা করে প্রতি হাজারে, প্রতি লাখে 1,400 টাকা। তাহলে আপনার প্রতি লাখে 1,400 টাকা হলে 5 লাখে 1,400 × 5, তাহলে আপনার টোটাল 5 লাখ টাকার জন্য 7,000 টাকা